নমস্কার, আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার গল্প ক্যামোফ্লেজ। চাটুজ্যেদের রোয়াকে গল্পের আড্ডা জমে উঠেছিল। আমি, ক্যাবলা, হাবুল সেন আর সভাপতি আমাদের পটলডাঙার টেনিদা। একটু আগেই ক্যাবলার পকেট হাতড়ে টেনিদার 4 গণ্ডা পয়সা রোজগার করে ফেলেছে, আর তাই দিয়ে আমরা তাড়িয়ে তাড়িয়ে কুলফি বরফ খাচ্ছিলাম। শুধু হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা বসে আছে, হাতের শালপাতাটার ফাঁক দিয়ে ফোটায় ফোটায় কুলফির রস গড়িয়ে পড়ছে। ক্যাবলা কিন্তু খাচ্ছে না। টেনিদা হঠাৎ তার বাঘা গলায় হুঙ্কার ছাড়লে, এই ক্যাবলা, খাচ্ছিস না যে? ক্যাবলার চোখে তখন জল আসবার জো, সে জবাব দিলে না, শুধু মাথা নাড়লে। ও, খাবি না? তবে না খাওয়াই ভালো, কুলপি খেলে ছেলে পুলের পেট খারাপ করে। বলতে না বলতেই থাবা দিয়ে টেনিদা ক্যাবলার হাত থেকে কুলপিটা তুলে নিল। তারপর চোখের পলক পড়তে না পড়তে সোজা শ্রীমুখের গহ্বরে। ক্যাবলা বললে, আবার কি মানে? কি বলি, মানেটা কি হলো? টেনিদা বজ্র গর্ভসারে জিজ্ঞেস করলে। ক্যাবলা এবারে কেঁদে ফেললে, আমার চারানো পয়সা তুমি মেরে দিলে, অথচ আমি ভাবছিলাম একটা সিনেমা দেখতে যাব, একটা ভালো যুদ্ধের বই। যুদ্ধের বই? টেনিদা দাঁত খিচিয়ে উঠল। বলি, যুদ্ধের বইতে কি দেখবার আছে রে? খালি তো ওই দুরুম দারুম, কিছুটা ধুমধারাক্কা আর খানিকটাই বাহাদুর কা খেল। যুদ্ধের গল্প যদি শুনতে চাস তবে শোন আমার কাছে। তুমি যুদ্ধের কি জানো? আমি ভয় ভয় প্রশ্ন করলাম। কি বললি পালা? টেনিদার হুঙ্কারে আমার পালা জ্বরের পিলে নেচে উঠল। আমি জানি নে। তবে তবে কে জানে শুনি? তুই? না 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 না, আমি জানবো কোত্থেকে, আমি তাড়াতাড়ি বললাম। বাসক পাতার রস খাই আর পালা জ্বরে ভুগি, ওসব যুদ্ধ ফুদ্ধ আমি জানবো কেমন করে? তবে বলছিলাম কি না, টেনিদার চোখের দিকে তাকিয়ে আমি সোজা মুখে স্ক্রু এঁটে দিলাম, কিছুই বলছিলি না, মানে মানে কখনো কিচ্ছু বলবি না। টেনিদার চোখ দিয়েই যেন আমাকে একটা পেল্লায় রদ্দা কষিয়ে দিলে। ফের যদি যুদ্ধের ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিস তবে ক্রুদ্ধ হয়ে নাকের ডগায় এমন একটা মুগ্ধবোধ বসিয়ে দেব যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি, বুঝলি? মানে মিউজিয়ামে নাক ভাঙা বুদ্ধদেব দেখেছিস তো, ঠিক সেরকম। আতঙ্কে আতঙ্কে আমি একেবারে ল্যাম্প পোস্ট হয়ে গেলাম। টেনিদা গলা ঝেড়ে বললে, আমি যখন যুদ্ধে যাই, মানে ওই বার্মা ফ্রন্টে যেবার গেলাম, খুক খুক করে একটা চাপা হাসির আওয়াজ। হাবুল সেন হাসি চাপতে চেষ্টা করছে। হাসছিস যে হাবলা? টেনিদা এবার হাবুলের দিকে মনোনিবেশ করলে। মুহূর্তে হাবুল ভয়ে পান সে মেরে গেল, তোতলিয়ে বললে, এই না না না, মানে ভাবছিলাম তুই আর কবে যুদ্ধ টুদ্ধে গেলে। টেনিদা দারুণ উত্তেজনায় রোয়াকের সিমেন্টের উপর একটা কিল বসিয়ে দিলে, তারপর সেটাকে সামলে নিয়ে চিৎকার করে বললে, গুরুজনদের মুখে মুখে তক্ক, ওই জন্যই তো দেশ আজও পরাধীন। বলি, আমি যুদ্ধে যাই না যাই তাতে তোর কি? গল্প চাস তো শোন, নইলে 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 সে ভাগারে চলে যা, তোদের মতো বিশ্ববকাটেদের কাছে কিছু বলতে যাওয়াই ঝকমারি। না না, তুমি বলে যাও, আর আমরা তর্ক করব না, হাবুল সভায় আত্মসমর্পণ করল। টেনিদা কুলপির শালপাতাটা শেষবার খুব দরদ দিয়ে চেটে নিলে, তারপর সেটাকে তাল গোল পাকিয়ে ক্যাবলার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বললে, তবে শোন,
আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানের এক দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি। জাপানিদের পেলেই এমন করে ঠেঙিয়ে দিচ্ছি যে বেটারা ফুজিয়ামা টুজিয়ামা বলে ল্যাচ তুলে পালাতে পথ পাচ্ছে না। ওই 13 নম্বর ডিভিশনের আমি তো তখন কমান্ডার, 3-3 ভিক্টোরিয়া ক্রস পেয়ে গেছি। ক্যাবলা ফস করে জিজ্ঞেস করলে, তা সেই ভিক্টোরিয়া ক্রসগুলো কোথায়? অত খোঁজে তোর দরকার কি? হ্যাঁ বলি, গল্প শুনবি না বাগড়া দেবি বলতো? যেতে দাও যেতে দাও, অমৃতং ক্যাবলা ভবিষ্যতং, তুমি গল্প চালিয়ে যাও, হাবুল মন্তব্য করলে। হ্যাঁ, যা বলছিলাম, তো যুদ্ধ করতে করতে সেই জায়গাটায় গিয়ে পৌঁছালাম, আরে যার নাম তোরা কাগজে খুব দেখেছিস, নামটা ভুলে যাচ্ছি, কি যেন একটা ডিম। আমি বললাম, হাঁসের ডিম? টেনিদা বললে, তোর মাথা। ক্যাবলা বললে, তবে নিশ্চয়ই মুরগির ডিম। টেনিদা বললে, তোর মুন্ডু। আমি আবার বললাম, এ ঘোড়ার ডিম। তাও না, কাকের ডিম? বকের ডিম, ব্যাঙের ডিম? ক্যাবলা বললে, ঠিক ঠিক, আমার যেন মনে পড়েছে, বোধ হয় টিকটিকির ডিম। আই আই আই, মনে পড়েছে। টেনিতে এমনভাবে ক্যাবলার পিঠ চাপড়ে দিলে যে ক্যাবলা আর্তনাদ করে উঠল, ঠিক ধরেছিস, টিডিম। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, তো এই টিডিমে যখন পেল্লায় যুদ্ধ হচ্ছে, জাপানি পেলেই তো আমি পটাপট মেরে দিচ্ছি, মানে চা খেতে খেতে জাপানি মারছি, ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি, এমনকি যখন ঘুমিয়ে নাক ডাকাচ্ছি তখনও কোনো রকমে 2-4 জাপানি মেরে ফেলছি। নাক ডাকাতে ডাকাতে জাপানি মারা, সে আবার কীরকম? আমি কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, টেনিদা একগাল হাসল, সে ভারি ইন্টারেস্টিং, আমার এই কুতুব মিনারের মতো নাকি দেখেছিস, এর ডাক তো কখনো শুনিসনি, একেবারে যাকে বলে রণডমুরু। আরে ওই জন্যই তো মেজো কাকা গেল বছর বিলিতি ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করিয়ে নিলে, যাতে বাইরে থেকে ওর আওয়াজ যেন কানে না যায়। তাছাড়া পাড়ার লোকে এসে কর্পোরেশনে লেখালেখি করেছিলে কি না? একদিন তো পুলিশ এসে বাড়ি তছনছ, রোজ রাত্রে বাড়িতে মেশিন গানের আওয়াজ পাওয়া যায়, নিশ্চয়ই এখানে বেআইনি অস্ত্রের কারখানা টারখানা আছে। আরে সে এক কেলেঙ্কারি কাণ্ড, যাক সে গল্প আর একদিন হবে। হ্যাঁ, গল্পটা বলি। রোজ রাত্রে ট্রেঞ্চ থেকে আমার নাকের এমনি আওয়াজ বেরুতো যে আর সেন্ট্রির দরকারই হতো না। জাপানিরা ভাবত সারা রাত বুঝি মেশিন গান চলছে, তাই পাহাড়ের ওপার থেকে তারা আর নাক গলাবার ভরসাই পেত না। আমাদের যিনি সুপ্রিম কমান্ডার ছিলেন, নাম বোধ হয় মিস্টার বোগাস, তার মগজে শেষে একটা চমৎকার বুদ্ধি গজালে। তিনি একটা লোক রাখলেন, সে বেটা সারা রাত আমার পাশে বসে থাকত আর আমার নাকে একটার পর একটা শিশের গুলি, পাথরের টুকরো, যা পারত বসিয়ে দিত। 8 সেকেন্ডের মধ্যেই দোলনা বন্দুকের 2 গুলির মতো সেগুলো ছিটকে বেরিয়ে যেত। কত জাপানি যে ওতেই ঠান্ডা হয়ে গেছে তার কোনো হিসেব নেই। আমি পিটপিট করে আওড়ালাম, সব কাঁচা। টেনিদা বিদ্যুৎ পেগে আমার দিকে ফিরল, কি বললি? না না, বলছিলাম এই আর কি, মানে কি মজা। হ্যাঁ, সে এক মজার ব্যাপার, ওই জন্যই তো একটা ভিক্টোরিয়া ক্রস পাই। টেনিদা তার দুর্দান্ত নাকটাকে গন্ডারের খাঁড়ার মতো সগৌরবে আকাশের দিকে তুলে ধরল। তারপর এই নাকের জোরেই বুঝি যুদ্ধ জয় হলো? হাউল জানতে চাইল। তা অনেকটা, জাপানিদের যখন প্রায় নিকেশ করে ছেড়েছি তখন হঠাৎ একটা বিদিকিচ্ছিরি কাণ্ড হয়ে গেল, আর সেইটাই হলো আমাদের আসল গল্প। বলো বলো,
আমরা তিনজনে সমস্যারে প্রার্থনা জানালাম। টেনিদা আবার শুরু করল, আমার একটা কুকুর ছিল, তোদের বাংলাদেশের ঘিয়ে ভাজা নেড়ি কুত্তা নয়, একটা বিরাট গ্রেহাউন্ড। যেমন তার গাঁক গাঁক ডাক, তেমনি তার বাঘা চেহারা। আর কি তালিম ছিল, ঘন্টার পর ঘন্টা সে দুপায়ে খাড়া হয়ে হাঁটতে পারত। বেচারা অপঘাতে মারা গেল রে, দুঃখ হয়, দুঃখ হয় এই কুকুরটার জন্যে। তবে বামুনের জন্য মরেছে, ব্যাটা নির্ঘাত স্বর্গে যাবে। কি করে মরল? হাবুল প্রশ্ন করল। আরে দাঁড়া না কাজকলা, যত সব ব্যস্ত বাগিস, আগে থেকেই ফ্যাচ 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 করে গল্পটা মাটি করে দিচ্ছে। যাকে যাক, যা বলছিলাম তো, একদিন বিকেলবেলা, হাতে তখন কোনো কাজ নেই, আমি সেই কুকুরটাকে সঙ্গে করে বেড়াতে বেরিয়েছি। পাহাড়ি জঙ্গলে বেড়াচ্ছি হাওয়া খেয়ে। দুদিন আগেই জাপানি ব্যাটারা ওখান থেকে সরে পড়েছে, কাজে ভয়ের তেমন কোনো কারণ ছিল না। কুকুরটা আগে আগে যাচ্ছে আর আমি চলেছি পিছনে পিছনে। কিন্তু ওই পেটে ব্যাটাদের পেটে পেটে যা শয়তানি, দিলেই টেনিশনওয়াকেই একটা লেঙ্গি কষিয়ে। যেতে যেতে দেখি পাহাড়ের এক নিরিবিলি জায়গায় একটা দিব্যি আম গাছ, তার যত না পাতা তার চাইতে বেশি পাকা আম, একেবারে কাশির ল্যাংড়া, দেখলে নোলা লকলক করে ওঠে। আরাকান পাহাড়ে কাশির ল্যাংড়া, আমি কৌতূহল প্রকাশ করে ফেললাম। এই এই পেলা দেখ, ফের যদি বাধা দিয়েছিস একটা চাঁটি হাঁকিয়ে না, আর যেতে দাও যেতে দাও। হাউল ঢাকাই বাসায় বললে, পোলা পান পোলা পান। টেনিদা গর্জে উঠল, আবার বকর বকর করলে একেবারে জল পান করে ফেলবো কিন্তু। এই বলে দিলাম, হ্যাঁ যা বলছিলাম, খাস কাশির ল্যাংড়া। কুকুরটা আমাকে একটা চোখের ইঙ্গিত করে বললে, গোটা কয়েক আম পারো। ক্যাবলা বললে, কুকুরটা আম খেতে চাইল? চাইলই তো, আরে এ কি আর তোদের এঁটুলি কাটা নেড়ি কুত্তা, এ হচ্ছে বিলিতি গ্রে হাউন্ড। আম তো আম, কলা, মূলো, গাজর, উচ্ছে, নালতে শাক, সজনে ডাটা সবই খায়। তো আমি আম পাড়তে উঠলাম, আর যেই ওঠা টেনিদা থামল। কি হলো? যা হলো তা ভয়ঙ্কর। আমগাছটা হঠাৎ জাপানি ভাষায় ওই ফুজিয়ামা টুজিয়ামা বলে ডালপালা দিয়ে আমায় সাপটে ধরল, আর তারপরে বীরের মতো কুইক মার্চ। তিন চারটে গাছও তার সঙ্গে নিপ্পন বানজাই বলে হাঁটা শুরু করে দিলে। সে কি? আমরা স্তম্ভিত হয়ে গেলাম। গাছটা তোমাকে জাপটে ধরে হাঁটতে শুরু করলো? আরে করলে তো। কিন্তু গাছ কোথায়? ও তো স্রেফ ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ? তার মানে? ক্যামোফ্লেজ মানে জানিস নে? আরে কোথাকার গাড়ল সাহ। টেনিদা একটা বিকট মুখভঙ্গি করে বলল, মানে ছদ্মবেশ। জাপানিরা ও একেবারে এক্সপার্ট। জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে, কখনো ঢিবি সেজে ব্যাটাটা চুপচাপ বসে থাকত, তারপর সুবিধে পেলেই ব্যাস সর্বনাশ। তারপর? তারপর, টেনিদা একটা উচ্চাঙ্গের হাসি হাসল, তারপর যা তাই হয়ে গেল। কি হলো? আমরা রুদ্ধশ্বাসে বললাম, কি করলে তারপর? আমাকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে গেল, ক্যামোফ্লেজটা খুলে ফেললে, তারপর 32টা কোদালে কোদালে দাঁত বের করে পঁচাশি ঘাসি আসলে, কোমর থেকে ঝকঝকে একটা তরোয়াল বের করে বললে, মিস্টার উই উইল কাট ইউ। কি ভয়ানক! ক্যাবলা প্রায় আর্তনাদ করে বললে, এই এই তুমি বাঁচলে কি করে? আর কি বাঁচা যায়? নিপ্পন বানজাই মানে জাপানের জয় হোক বলে তরোয়ালটা উপরে তুলে হাবুল অস্ফুটে বললে, ঝাঁ করে এক কোপ,
সঙ্গে সঙ্গে আমার মুন্ডুটা নেমে গেল, তারপর রক্তে রক্তময়। ও ওরে বাবা, আমরা তিনজনে একসঙ্গে লাফিয়ে উঠলাম। তবে কি তুমি তাহলে ভূত? দুর্গাদা, ভূত হবো কেন? ভূত হলে কারো ছায়া কি পরে? আরে আমি জল জ্যাম তো বেঁচে আছি, ওই দেখ না, দেখ দেখ কেমন ছায়া পড়েছে, দেখ, দেখতে পাচ্ছিস না? আমাদের তিনজনের মাথা বো বো করে ঘুরতে লাগলো। হাবুল অতি কষ্টে যতটা পারলো সামলে নিয়ে বলল, মুন্ডু কাটা গেল তাহলে তুমি বেঁচে রইলে কি করে? হুম হুম, আন্দাজ করতো দেখি। টেনিদা আমাদের মুখের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে লাগলো। বুঝতে পারছি না, কোনো মতে বললাম আমি। মনে মনে ততক্ষণে রাম নাম জপ করতে শুরু করে দিয়েছি। টেনিদা বললে, ভুল করে কি তাহলে এতকাল স্কন্দ কাটার সঙ্গে কারবার করছি? দুর্গাদা, টেনিদা বিজয় গর্বে বললে, আরে কুকুরটা পালিয়ে এলোছে। তাতে কি হলো? তবু বুঝলি না? আরে এখানেও যে ক্যামোফ্লেস। ক্যামোফ্লেস? আরে দেখ, তোদের মগজে বিলকুল সব ঘুঁটে, এক ছটাকও বুদ্ধি নেই। মানে আমি টেনি শর্মা চালাকিতে এমন 500 জাপানিকে কিনতে পারি। আমি কুকুরটা সেজেছিলাম আর কুকুরটা হয়েছিল আমি। ভেটে বেটাদের শয়তানি জানতাম তো। ওরা যখন আমার, মানে কুকুরটার মাথা কেটে ফেলছে, সেই ফাঁকে আমি লেজ তুলে হাওয়া, আর তারপরেই তো পেলাম ওই 3 নম্বর ভিক্টোরিয়া ক্রসটা। টেনিদা পরিতৃপ্তির হাসি নিয়ে আমাদের সকলের বোকাটে মুখগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর একটা পৈচাসে খুঙ্কার ছাড়ল, নে দুয়ানের পয়সা বের করতে পেলা, ওই ওই গরম গরম চানাচুর যাচ্ছে।